डियर फ्रेंड्स, आज के जे टॉपिक्सटा निये आलोचना करब सेटा हच्छे यूट्यूबेर मेजर पार्ट, दैट इज थामनेल। थामनेल, ह्वाट इज थामनेल? आपनादेरके आगे प्रथमे जानते हबे थामनेलटा कि, केन थामनेल यूट्यूबे देय, थामनेल यूट्यूबे ना दिले कि होते पारे। थामनेल हच्छे कभार, थामनेलटा कभार। এই যেরকম এটা আছে একটা প্লাগ, প্লাগের যে কভারটা, যে কভারের এখানে প্লাগের একটা সিম্বল দেয়া আছে, এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কভার থাম্বনেল ইউটিউবে সেরকম একটা ভিডিওর ব্যানার বা ভিডিও কভার, ভিডিওটার কীর উপরে ভিডিওটা করা হয়েছে সেটা বোঝানোর জন্য থাম্বনেল দেয়। এবার থাম্বনেলটা কতটা অ্যাট্রাকটিভ হবে তার উপরে কিন্তু আপনার ভিউজটা অনেকটা ডিপেন্ড করছে। থাম্বনেলটা যদি খুব ভালো হয়, খুব লজিক্যাল হয়, তাহলে কিন্তু ভিউজটা বাড়তে পারে, র্যাঙ্ক হতে পারে আপনার ভিডিওটা। সুতরাং থাম্বনেলটা করতে গেলে একটু রিসার্চ করে আপনাকে করতে হবে। আপনারা এটা একটা হ্যান্ডি একটা আপনারা নিতে পারেন, সেটা হচ্ছে canva.com-এ গিয়ে, সেখানে গিয়ে আপনারা অনেক টেমপ্লেট পাবেন থামনেলের, সেখান থেকে যে কোনো একটা থামনেল চুজ করে নিয়ে আপনারা আপনাদের ভিডিওতে আপলোড করতে পারেন। অথবা ওই ক্যানভাতেই গিয়ে আপনারা নিজেরা একটা থামনেল ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, আসুন আপনারা দেখাচ্ছি কীভাবে ক্যানভা থেকে আপনারা থাম্বনেল তৈরি করতে পারেন। একটু থাকুন, এই দেখুন, এটা হচ্ছে canva.com, canva.com সাইট, canva.com সাইট। আপনি কি ডিজাইন করবেন? কাস্টম ম্যাপ আপলোড। আচ্ছা, এখানে দেখুন টেমপ্লেটগুলো দেখুন, এখানে টেমপ্লেট রয়েছে এই জায়গায়, দেখুন এখান থেকে এই যে টেমপ্লেটগুলো দিয়েছে না, এই এইগুলো টেমপ্লেট, এগুলো হচ্ছে টেমপ্লেট। এখান থেকে আপনারা চুজ করে নিয়ে নিজেদের মতন থাম্বনেল তৈরি করতে পারেন। দেখুন সব রকম উপর আছে, ইউটিউব থাম্বনেল, হাউ টু আর্ন মানি, এই দেখুন থাম্বনেল, ফেসবুকে যেন থাম্বনেল, ইনস্টাগ্রামের পোস্টের জন্য থাম্বনেল, এই দেখুন থাম্বনেল টেমপ্লেটগুলো, এটা করতে পারেন। অথবা আপনি নিজে একটা ডিজাইন তৈরি করতে পারেন, এইখানে গিয়ে, যে এখানে গিয়ে একটা ডিজাইন তৈরি করতে পারেন। হ্যাঁ, কাস্টম ম্যাপ উপস্থাপনা, এইটাতে এই প্রেজেন্টেশনটা, প্রেজেন্টেশনটা কেমন হবে দেখুন, এইটা এইরকম, এখানে গিয়ে আপনি একটা ডিজাইন সিলেক্ট করলেন, ধরুন এটা করলাম, এই রেড শিওর সাপোর্ট, এটাকে আপনি এডিট করে থাম্বনেলটা তৈরি করতে পারেন। তাহলে ক্যানভা থেকে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয় সেটা আপনাদের দেখালাম, canva.com-এ গিয়ে সেখানে আপনাদের কীভাবে থাম্বনেল টেমপ্লেট থেকে করতে পারেন বা কীভাবে নিজেরা একটা থাম্বনেল তৈরি করতে পারেন সেটা দেখালাম। এখন থাম্বনেলের আরও কতগুলো ফাংশন আছে, যখন থাম্বনেলের নামটা দিচ্ছেন, কিসের ওপরে আপনি করছেন ভিডিওটা, তখন আপনাকে যে নামটা সেভ করছেন থাম্বনেলে, সেখানে ইউটিউব ভিডিওর যে টাইটেল, সেই টাইটেলের যা লিখছেন, ইউটিউব ভিডিওর টাইটেলে যেটা লিখছেন টাইটেলটা, সেই টাইটেলটাই জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে দেবেন। বুঝতে পারলাম, ক্লিয়ার? থাম্বনেল আপনারা ক্যানভা থেকে নিজেরা তৈরি করে নিন, অথবা টেমপ্লেট থেকে একটা থাম্বনেল নিয়ে সেটাকে যখন এডিট করছেন, করে থাম্বনেলটা যখন সেভ করলেন, করে থাম্বনেলটাতে একটা নাম দেবেন, সেই থাম্বনেলের নামটা আলাদা করে কিছু দেওয়ার দরকার নেই। আপনি ইউটিউব ভিডিওতে যে ভিডিওটা আপলোড করছেন
সেই ভিডিওর যে টাইটেলটা দিচ্ছেন সেই টাইটেলটাই আপনি কপি অ্যান্ড পেস্ট করে দিয়ে দিন। তাহলে কি হবে, থাম্বনেলটার যে নাম এবং আপনার ইউটিউব ভিডিওর যে টাইটেল সে দুটো সেম। তাহলে সার্চ করতে, সার্চিংয়ের ক্ষেত্রে অনেক যারা সার্চ করবে তাদের ক্ষেত্রে সুবিধা হবে পেতে এবং আপনার ভিডিওটা র্যাঙ্ক করার একটা চান্স থেকে যাবে। আসুন আর একবার আমি দেখিয়ে দিই ক্যানভা থেকে কীভাবে থাম্বনেলটাকে আমরা বানাবে। ধরুন এই একটা canva.com-এ গেছি, এখান থেকে একটা সিলেক্ট করে নিয়েছি আমি এই একটা সিলেক্ট করে নিয়েছি অ্যাবাউট দ্য কজ। এবার এটাকে আমি এডিট করব। কি এডিট করব না, প্রথমে চলে যাব টেক্সটে। এই টেক্সটে এইখানে যে একটি শিরোনাম যোগ করুন, মানে এখানে আপনি ক্লিক করুন করে এইখানে চলে আসুন। হ্যাঁ, এবারে এটাকে এডিট করে, এটাকে এডিট করে আপনি যেটা লিখতে চান সেটা সামনে লিখতে পারেন। এটাকে বাড়াতো বা করা যায়, ওপর নিচে চলা যায়, ঠিক আছে, বাড়ানো বা কমানো যাবে বা উপরে বা নিচে তুলতে পারেন, যেটাই আপনার সুবিধা মনে হবে সেটা করতে পারেন। এটা হয়ে যাওয়ার পরে আপনি এটাকে কি করবেন না, লাইভ করবেন। এই কী লাইভ করতে যাচ্ছেন, ধরুন এইরকম এইটাকে হলো, অথবা এটা করতে যাচ্ছেন এইরকম, অথবা এইটা করতে যাচ্ছেন লাইভ এরকম, অথবা এটা করতে চাইছেন এরকম হয়ে গেলে কি করবেন, এইবার এটাকে দেখুন স্ট্যান্ড উপস্থিত করুন। কিভাবে করবেন, সাধারণত থাম্বনেলটা চলে আসুন এখানে, থাম্বনেলের যেটা হব থাকবে সেটা হচ্ছে পিএনজি, পিএনজি ফর্মে আমরা থাম্বনেল হবে, থাম্বনেলটা আপনার পিএনজি ফর্মে হবে। এটা 5 সেকেন্ডের জন্য করা হয়েছে, এসেই প্রথমে এটা ঘুরে এই এই বিভিন্ন টাইপগুলো করতে পারছেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ, শুভ দীপাবলি।